আমার দুটো বাচ্চা, একটা 7 বছরের ছেলে, একটা 4 বছরের মেয়ে, ওরা লাগাই থাকে কত কিছু চায়, একটা চিপস চায়, একটা চিপস চায়, এই এই যে আইসক্রিম চায়, আমি কিনে দিতে পারি না, আমি করতে কিনে দেবো, আমার বাচ্চারা লাগাই থাকে। ওয়ার্ডের মধ্যে ছাত্রলীগের একটা সাংগঠনিক সম্পাদক হিসাবে ছিল, এখন আমি মসজিদে ভিক্ষা করি, 1100 টাকা ডেলি ওষুধ লাগে, আমি অনেক অনুরোধ করছি, পা ধরছি পর্যন্ত সামাজিকদের, কেউ আমার ইন্টারভিউ নেয় না, তারপর আমি এখন দাঁড়াইছি, ভাই দয়া করে আমার ভিডিওটা শেয়ার করবে, নাহলে আমি আত্মহত্যা করবো। শেয়ার ভিক্ষা চাই আপনার কাছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোতালেব হোসেন মুন্না, আমার অরিজিনাল বাড়ি নোয়াখালী সোনাইমুড়ি, কিন্তু আমার জন্ম, পড়াশোনা এবং ছোটোখাটো যে রাজনীতি করছি সব চট্টগ্রামে। আমার বাবাও চট্টগ্রামে জন্ম, আমার বাবা বিডিআরে ছিল, বিডিআর থেকে মুক্তিযুদ্ধ করছে, আমার কাছে সব কাগজপত্র আছে, আমি ডিগ্রি পাস করছি, আমি ক্লাস এইট থেকে ছাত্রলীগ করতাম। 2006 সালে বিএনপি ছেলেবেলে আমার এই পায়ে গুলি করছে, তারপরে মাথার মধ্যে মারি, ইট দিয়ে মারি, আমাকে অবস্থা খারাপ করে দিয়েছে, আমি 3 বছর হাসপাতালে শোয়া ছিলাম, 3 বছর। তারপরে আমার মা বলে যে তোকে তো বাঁচাতে হবে, কেউ আমাকে সহযোগিতা করে নাই, এ ফল ফ্রুট তো কিছু দিছে এই পর্যন্তই, পরে আমার মা বলে যে তোকে বাঁচাতে হবে, তো নোয়াখালীতে আমাদের কিছু জায়গা ছিল, ওটা বিক্রি করে দিয়ে অগ্নি বিক্রি করে দিছে, আর আমার মা 5 বছর ভিক্ষা করছে আমার জন্য, 5 বছর ভিক্ষা করছে, 5 বছর ভিক্ষা করি করি টাকা দিছে। আমি বিভিন্ন দেশে দেশে গেছি, আমি সিঙ্গাপুর গেছি 10-10 বার, মালয়েশিয়া গেছি 12-13 বার, থাইল্যান্ডে গেছি 6 বার, এরকম করে আমি অনেক দেশে গেছি, রাশিয়া গেছি, কিউবা গেছি, যে যেখানে বসছে ভাই আপনি ওখানে সুস্থ হবেন, আমি ভিক্ষা করি, আমার মা ভিক্ষা করে আমাকে টাকা দিছে, আমি গেছি ওখানে, আল্লাহর রহমতে এখন একটু সুস্থ, কিন্তু আমি হাঁটতে পারি না, হাঁটলে আমার পা ব্যথা করে, আমি চাকরিতে ঢুকছিলাম, চাকরি করতে পারি না, হাঁটতে পারি না, মার্কেটিংয়ে চাকরি করতে পারি না, এখন আমি মসজিদে ভিক্ষা করি, বাসের মধ্যে ভিক্ষা করি, আমার দুটো বাচ্চা, একটা ছেলে 7 বছর আর একটা মেয়ে 4 বছর, আমি এখনও ঘরের থেকে আসছিলাম, আমার ওয়াইফ বলতেছে বাসায় চাউল নাই, আমি চাউল না গিয়ে দিয়ে চলে আসছি, আমার কাছে টাকা নেই, আমি জানি না আমার বাচ্চারা কী খাবে, আমি এই অবস্থার মধ্যে আছি, মসজিদে গেলে মানুষ আমাকে ভিক্ষা দেয় না, বলে তুমি তো সুস্থ মানুষ, কিন্তু আমার ভিতরে যে কী চলতেছে আমি জানি, ডেলি 1100 টাকার ওষুধ লাগে, আমি কী করবো, আমি ওষুধ কিনবো না, চাউল কিনবো না, ঘর ভাড়া দিবো না, আমার ঘরের বাজার করবো, কত খরচ একটা সংসারে, আমি ঢাকায় থাকি আজকে 7-8 বছর, আমি খুব কষ্ট হয়েছে, আমাকে দয়া করে একটু হেল্প করেন আপনারা, আমি নাহলে আত্মহত্যা করবো, আমার আম্মু আত্মহত্যা করবে, আমার আমার মাথার উপরে 16 লাখ টাকার বোঝা, 16 লাখ টাকা, মানুষে বলে যে তুমি মিথ্যা কথা বলি বলি টাকা নিছো, তোমার ছেলে সুস্থ হলে টাকা দিবে, এখন তুমি টাকা দাও না কেন, তুমি নামাজ পড়ো মৃত্যুক, আমার আম্মাকে এসে বলে, আমার আম্মা বলে যে তুই মরার আগে আমি মরবো, আমি আত্মহত্যা করবো, আমি বলি আম্মার না, আমি জানলাম দিয়ে দিবো আপনার টাকা, আমি কোথা থেকে দিবো আমি নিজে জানি না, আমি নিজে জানি না, আমার টাকা আমি কোথা থেকে ধার দেওয়া শোধ করবো, আমার ডেলি 1100 টাকার ওষুধ লাগে, মসজিদে আমার কোনো কাজ আমি করতে পারি না, মাথা ব্যথা, পায়ে ব্যথা, 1100 টাকার ওষুধ লাগে ডেলি আমার, আমি নিরুপায় হয়ে এখানে দাঁড়াইছি, আমি চিন্তা করলাম বাসে মসজিদে ভিক্ষা করার চাইতে এভাবে দাঁড়ানোটা অনেক ভালো, দেখি না প্রধানমন্ত্রী যদি কিছু সহযোগিতা করে, প্রধানমন্ত্রীর কান পর্যন্ত যদি পৌঁছায়, আমি আজকে 1 সপ্তাহ এখানে, 21 তারিখ থেকে এখানে প্রেস ক্লাবের সামনে, এই দু একজন সাংবাদিক কিছু নেয় প্রচার করছে না না করছে তা আমি জানি না, কারণ কোথাও অনলাইন কোথায় কী কী যাই না, আর বড় বড় টেলিভিশন চ্যানেল তো কখনোই নিবে না আমার ইন্টারভিউ, আমি অনেক অনুরোধ করছি, পা ধরছি পর্যন্ত সাংবাদিকদের, কেউ আমার ইন্টারভিউ নেয় না, তারপর আমি এখন দাঁড়াইছি, ভাই দয়া করে আমার ভিডিওটা শেয়ার করবেন, নাহলে আমি আত্মহত্যা করবো, পরে বলবেন ভাই আফসোস করবেন, একটা মুক্তিযোদ্ধা ছেলে আত্মহত্যা করছে, কিন্তু আমি তো তখন থাকবো না, আমার দেখেন আমি রেখে রাখছি, আমি আত্মহত্যা করবো, আমার আম্মার ধার্য না, আমার ধার্য না, আমি চাইছিলাম প্রধানমন্ত্রী যদি একটু সহযোগিতা করতো, তাহলে একটা দোকানপাট নিয়ে বসি, একটু 2-4 ডালটা আমার বাচ্চাদেরকে নিয়ে ডাল ভাত খাইতাম, এই পর্যন্তই আমার বেশি আশা নয়, আমি কোটিপতি হইতে চাই না, আমি 20 টাকা চাই না, কেউ 20 টাকা আমাকে দিবে না, আমি প্রধানমন্ত্রী থেকে সামান্য কিছু সহযোগিতা চাচ্ছি, প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আর যারা ভিডিওটা দেখবেন একটু শেয়ার করবেন দয়া করে, মানবতার খাতিরে মুক্তি পাবে, আমাকে যদি মানবতার খাতিরে মুক্তিযুদ্ধ সন্তান হিসেবে, আমার বাবা বিডিআর থেকে মুক্তিযুদ্ধ ছিল, সব ডকুমেন্ট আছে, আমার আম্মা ভাতা পাইতো, কিন্তু প্রধানমন্ত্রী 10 লাখ টাকা লোনের একটা সিস্টেম করছে, আমরা সেই 10 লাখ টাকা লোনও নিয়ে ফেলছি, এখন আমরা কোনো আমার মাকে 1500 টাকা মাত্র ভাতা পায়, আমাদের কোনো ইনকাম নাই, আমি আমার আম্মা এখন আত্মহত্যার পথে, আমি আত্মহত্যার পথে, আমাকে একটু বাঁচান আপনারা, একটু দয়া করেন ভিডিওটা শেয়ার করেন, আর মাননীয় প্রধানমন্ত্রী যদি দেখি থাকে বলবো মাননীয় প্রধানমন্ত্রী আমাকে একটু সহযোগিতা করেন, বাঁচার জন্য হেল্প করেন, আমি ছাত্রলীগ জোট্রিক করছি, আমি কতটুকু ছাত্রলীগের কোনো পোস্টে ছিলেন, পোস্ট বলতে আমরা তো আসলে পোস্টের জন্য কখনো দৌড়াদৌড়ি করি নাই, আমি একটা থানা আছে, থানার ওয়ার্ডের মধ্যে ছাত্রলীগের একটা সাংগঠনিক সম্পাদক হিসাবে ছিলাম, তাও এটা অনেক আগে, আমি যদি আজ 2006 সালে এই ঘটনা না হইতো, আমি আজকে ছাত্রলীগের একটা পদে থাকতামই থাকতাম,
কিন্তু আমি তো এই পরে 2006 সাল থেকে আমি কোনো মানে হাত তুলে একটু দূরের কথা আমি 3 বছর হাসপাতালে শোয়া ছিলাম 3 বছর হাসপাতালে শোয়া ছিলাম তারপরে খোড়ায় খোড়ায় চিকিৎসা করছি এখন আমি একটু সুস্থ কিন্তু আমি কিছু করতে পারি না আমার পায়ে এখনো ব্যথা 1100 টাকা ডেলি ওষুধ লাগে মাঝে মধ্যে ওষুধ গ্যাপ যায় ডাক্তার বলতো ওষুধ গ্যাপ গেলে তোমার সমস্যা হবে কিন্তু কি করব 1100 টাকা আমাকে ডেলি কে দিবে মসজিদে ভিক্ষা করলেও 500 টাকা পাই তা মানুষে অনেক কথা বলে সুস্থ মানুষ ভিক্ষে ধরছে অভিনয় করে কত কথা বলে তো আমি জানি যে আমার শরীরের ভিতরে কি অবস্থা আমাকে দয়া করে একটু শেয়ার করেন একটু শেয়ার ভিক্ষা চাই আপনার কাছে আর মাননীয় প্রধানমন্ত্রী দয়া করে আমাকে যদি একটু সহযোগিতা করেন বাংলাদেশের কেউ বলতে পারবে না যে আমাদের কোথাও এক মুঠো মাটি আছে এক মুঠো মাটি একটা দরিদ্র পরিবারেরও গ্রামে গঞ্জে চাষের জমি থাকে ইয়ে থাকে আমাদের কোথাও এক মুঠো মাটি নাই দোকান নাই আমাদের মাটির দোকান নাই মরে যাবো কত আর মাটি দিয়ে কী করবো শুধু একটু যে কটা দিন বাঁচি আছি আমার দুটো বাচ্চা একটা 7 বছরের ছেলে একটা 4 বছরের মেয়ে ওরা না খেয়ে থাকে কত কিছু চায় একটা চিপস চায় একটা চিপস চায় এই এই যে আইসক্রিম চায় আমি কিনে দিতে পারি না আমি করতে কিনে দেবো আমার বাচ্চারা না খেয়ে থাকে আমার বাচ্চারা না খেয়ে থাকে আমি বড় হচ্ছ হয় আমার বাচ্চাদেরকে দুটো চিপস কিনে দিতে পারি না দুটো চকলেট কিনে দিতে পারি না আমার পকেটে সেই টাকা থাকে না আমি বড় অসহায় আমাকে একটু দয়া করেন আপনারা একটু দয়া করেন একটু ভিক্ষা দেন আমাকে আমি আত্মহত্যা করি নাহলে মারা যাবো আমাকে একটু ভিক্ষা দেন একটু শেয়ার করেন আমার ভিডিওটা আমি মসজিদে ভিক্ষা করতে চাই না আমি বাসে ভিক্ষা করতে চাই না আমি বড় লজ্জা লাগে আমার বড় লজ্জা লাগে মানুষে বলে তোমাকে তো দেখতে সুস্থ লাগে কিন্তু আমার ভিতরে যে কী অবস্থা চলতেছে আমি জানি কেউ আমাকে ভিক্ষা দেয় না ভিক্ষা দিতে চায় না আমি চাকরিও করতে গেছিলাম মার্কেটিংয়ের চাকরি ছাড়া তো এখন কোনো চাকরি নাই মার্কেটিংয়ের চাকরি করতে গেছি